সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 24 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিরাজ ডেইরি ফার্মে। আর এই মিরাজ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া ভবানীপুর গ্রামে। তো এর আগেও মিরাজ ডেইরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি, তো প্রতিবারে নয় আবারও ছুটে চলে এসেছি সেই মিরাজ ডেইরি ফার্মে। তো আমাদের আজকের পর্বে দেখাবো মিরাজ ডেইরি ফার্মে নতুন সংরক্ষিত কিছু গাভী, আর এগুলো কোনটা কী জাতের, সেগুলোর বয়স কেমন বা কেমন দাম হলে উনি বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমার সন্ধান টিভির যে দর্শক আছে কম বেশি সবাই এখন আপনাকে চেনে, কারণ এর আগে বেশ কিছু পর্ব আপনার করছিলাম। জি জি। তো আমরা তো জানি আপনি মূলত একজন গাভী ব্যবসায়ী, গাভী বিক্রি করে থাকেন। হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি। তো আগে তো আসলে অনেক গাভী দেখছি, এইবার যে সংগ্রহ করছেন এই গাভীগুলো আসলে কেমন? এখন বেশিরভাগ মনে করেন যে সংগ্রহগুলো হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী করা হয়েছে, আর এবারে একটু প্রেগনেন্ট গাভীর সংখ্যা বেশি, গাভীগুলো যাতে মানে খুবই ভালো। আপনি শুরুতেই বললেন যে দর্শকের চাহিদা অনুযায়ী সংগ্রহ করা হয়, তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে দর্শকের কি দুধের গাভীর চাহিদাটা বেশি না প্রেগনেন্ট গাভীর চাহিদাটা বেশি? দর্শক দুধের গাভীর চাহিদা প্রেগনেন্ট গাভীর চাহিদা প্রায় সমানই, সেক্ষেত্রে দুধের গাভীর চাহিদাটা একটু বেশি। আচ্ছা। আর প্রেগনেন্ট গাভীর চাহিদাও মানে বেশিরভাগ এখন আবার কিছু কাস্টমার পাওয়া যাচ্ছে যে 7 মাস 8 মাস প্রেগনেন্ট এ বয়সের গাভী তাদের দরকার। এই ধরনের গাভী দরকার হওয়ার পিছনে কি রহস্যটা, কি কারণটা, কি এটা কখনো ভেবে দেখছেন? এটা কারণ তারা মনে করেন যে ভাবতেছে যে হয়তো আমার বাড়িতে নিয়ে এসে 1-1.5 মাস লালন পালন করার পরে বাচ্চা হলো, সেক্ষেত্রে তাদের একটা এক্সপিরিয়েন্স দক্ষতা মানে দক্ষ হলো যে গরু সম্পর্কে লালন পালন করে মোটামুটি একটা ধারণা নিল যে কি অবস্থা হয়, তাতে তাদের জন্য লালন পালনের ধারণাটা সে নিচ্ছে আপনি বলতে চাচ্ছেন। তাহলে যদি সে তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সে নতুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর যদি নতুন খামারই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য 7-8 মাসের গাভীগুলো কতটুকু উপযুক্ত, কারণ সে তো গাভী সম্পর্কে কিছুই জানে না। তো একটা 7 মাসের 8 মাসের গাভী দেখে সে কিভাবে জাস্টিফাই করবে যে এই গাভীটা কেমন হতে পারে বা বাচ্চা দেওয়ার পর কেমন দুধ দিতে পারে? এটা তার পক্ষে জানা আসলে পুরোটাই অসম্ভব। এখন মনে করেন যে বিভিন্ন সিমটম দেখে নিতে হবে বা সেক্ষেত্রে ব্যবসায়ীকে একটু বেশি বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ীকে একটু বেশি বিশ্বাস করতে হচ্ছে। এখন ব্যবসায় যদি এটার অমর্যাদা করে, যেমন আমাদের পাবনা এক সময় আমরা বাইরে টাইরে গেলে পাগল বলতো, এখন বলে প্রতারক, পাবনাকে দেখলে ভয় পায় প্রতারক। হ্যাঁ হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এটা কথা তো মিথ্যা কথা বলে নাই, আবার অনেক ক্রেতাও বাটপার ক্রেতা মানে প্রতারক আছে, যেমন আমার আমার সাথেই করেছে। ঠিক আছে। আসলে এরকম যেমন মনে করেন যে বায়না দিছে হয়তো 5,000 টাকা, হ্যাঁ অ্যাডভান্স করছে 5,000 টাকা, পরে সেই গরু নেওয়ার সময় মনে করেন যে 4-5 দিন ঠেকায় রেখে বলতেছে যে এখন নেবো না ভাই আমার টাকা দিয়ে দেন। এই সময় মনে করেন আমি আমার কাস্টমারদের বলতেছি এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে না নিলে এটা আবার মনে করেন যে একটা গরু পাঠাইছিলাম আপনার ময়মনসিংহ, বললো যে ভাই 15,000 টাকা পরে দিচ্ছি, ওখানে দেয় 8 টাকা দেন, পরে গাড়িওয়ালা চলে আসছে, এখন কী করবেন বলেন? তো ইনশাল্লাহ যে যাই করুক যার ফল সেই পাবে, কারোর ক্ষতি করার চেষ্টা যে করবে তার নিজে। আপনারাও যদি কাউকে ঠকান তার ফল আপনারাও পাবেন, আপনাদের যদি কেউ ঠকায় তার ফল সে পাবে। হ্যাঁ অবশ্যই, সবাই এক না। আপনারা যেমন বলে থাকেন আমরা সব খামারই এক না, তেমন সব কেতাও কিন্তু এক না, এর মধ্যে দু একজন একটু এমন তেমন হয়েই থাকে। এখন বিষয়টা হচ্ছে আমি গত পর্বে মনে হয় মেলা দিন হয়ে গেল প্রতিবেদন দেওয়া নাই, প্রায় 2 সপ্তাহ মতো, 2 সপ্তাহ বেশি আছে মানে 20-22 দিন, 30 তারিখে সম্ভবত প্রতিবেদন করা হয়েছিল। তো সে প্রতিবেদনও বলছিলাম যে যারা প্রতারিত হয়েছেন ইতিমধ্যে আর খামার করার কোনো ইচ্ছাই নেই, হয়তো চিন্তা করছে আমার শেড ধরে খামার ধরে বিক্রি করে দেবো, তো দয়া করে আর একবার প্রতারিত তারা হন প্লিজ আসেন। কোন ভরসায় আসবে? এই ভরসাটা এখন আমি দিতে পারতেছি না, একবার আসলে ইনশাল্লাহ উনি বুঝতে পারবেন যে
আসলে ভরসা আছে। আসার পরে কি বুঝতে পারবে? গাভি কিনলো, মনে করেন গাভি কেনার পরে যে তারা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ মিরাজ ডেয়ারি ফার্ম থেকে গাভি নিলে। তো নাসির ভাই, একটা খামারি কখন চিন্তা করে যে আমার শেড ধরে বা খামার ধরে বিক্রি করে দেব, যে একদম নিঃসার মানে একদম এই সেক্টর থেকে নিয়া হয়ে যায়? যখন তার এটার প্রতি মানে আর কি ঘৃণা আগ্রহটাই আগ্রহ চলে যায়, ঠিক আছে, যে এত শখ করে একটা খামার করলাম, এত বিশ্বাস করে গাভি কিনলাম, সে গাভি নষ্ট হয়ে গেল বা খামারে প্রতি মাসে 1-2 লাখ টাকা খামার অনুযায়ী এখন 2000 টাকা গেলেও সেটা সেটাই বড়। এখান থেকে আসলে 5000 আসার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে আর 2000 আমার ইনভেস্ট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে ইনভেস্ট করা লাগবে না, ইনশাল্লাহ এখান থেকে কিছু হলেও প্রফিট পাবে। আর যারা অনেক ক্রেতাই মনে করেন যে গরু সম্পর্কে জানেই না, গাভি কিনে এনে যায়, গাভি ম্যাস্টাইটিস ধরাচ্ছে, এটা মানে সমস্যার কারণে দুধ কিন্তু হচ্ছে না। ম্যাস্টাইটিস কিন্তু একটা বিশাল ব্যাপার দুধের গাভির জন্য। তো ইনশাল্লাহ প্রতারিত কেউ হয় নাই, হবেও না। নাসির ভাই, আপনার যে কথাটা বলতেছিলেন যে কেউ যদি খামার করার স্বপ্নটা হারায় ফেলে, খামার ধরে বিক্রি করে দেয় এরকম চিন্তা করে, সে যেন একবার আপনার কাছে আসে, তো এখানে আমি কি বলি যে সে যেন আসার আগে অবশ্যই গাভি সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপরে আসে, না হলে যদি আবারও আসে সে আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। আপনি ভালো গরু দিলেন, সে নিজের লালন পালন করতে পারলো না, সেক্ষেত্রে তো কিন্তু সে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার একটা ইয়াতে জরিপে আমি দেখতে পারছি, শতকরা যদি 100 জন লোক ঠকে, তার মধ্যে 70 জন লোক ঠকে হচ্ছে খামারিদের দোষে, মানে যারা গরু বিক্রেতা তাদের দোষে, আর 30% লোক ঠকে তাদের নিজেদের কারণে, নিজেরা গাভি সঠিক পরিচর্যা করতে পারে না গাভির কারণে, গাভির মানে গাভিতে মানে অভিজ্ঞ হওয়ার কারণে, এই কারণে। তো আমি কি বলে তারা একটু অভিজ্ঞ হোক, গাভি সম্পর্কে জানুক, সে যদি নিজে সচেতন হয় তাকে কেউ ঠকাতে পারবে না। সে হাটে যাক, মাঠে যাক, ঘাটে যাক, যেইখান থেকে গাভি সংগ্রহ করুক, নিজে যদি সচেতন আর বিচক্ষণ লোক হয় আপনিও তাকে ঠকাতে পারবেন না। আপনি কেন, যত বড় অসাধু ব্যবসায়ী হোক, ঠকাতে গেলে একটু না একটু সমস্যার সম্মুখীন হতেই হবে। তো এটা কি সবার আগে উচিত না, যে সবাইকে আগে একটু দক্ষ বা সচেতন হওয়া? আসলে সচেতন না হয়ে কোনো কিছু করা উচিত নয়। যেমন মনে করেন যে একটা কথা আছে না, ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। তো একটা যখন মনে করেন যে 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 4.5 লক্ষ টাকার গরু আছে, এরকম একটা ডিসিশন নেওয়ার আগে টাকা আছে বলেই কিনতে হবে। এখন মনে করেন যে বিভিন্ন লোকের বিভিন্ন হিসাব, অনেক লোকের খামারে লস হলেও লাভ দেখানো যায়, দেখানো হচ্ছে। তো এত কিছু না বলি, গরু কেনার আগে অবশ্যই দক্ষ হতে হবে, গরু সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, তারপরে গরু কেনা উচিত বা উত্তম। এখন ইউটিউবটা দুটো স্তরে চলে গেছে, আমরা দেখি কিছু কিছু বড় বড় ইউটিউবার আছে যারা মূলত সফলতার গল্পগুলো তুলে ধরে থাকে, যে একটা গরু দে 5 তলা বাড়ি, 2টা গরু দে 10 তলা বাড়ি, এরকম একটা সফলতার গল্প এক ধরনের ইউটিউবাররা দেখায় থাকে, গরুর প্রতি আসক্ত করে থাকে আমার দর্শক ভাইদের। আর আমরা যারা এক ধরনের ইউটিউবাররা আছে যারা গরুর বিজ্ঞাপন দিয়ে থাকি, তারা মূলত কীভাবে প্রতারণা হয়, কীভাবে বাটপাড়ি হয়, এই দরজাগুলো খুলে দেয়। আসলে সব কিছু কিন্তু আমাদের মধ্যেই, তারাও যদি যেটা বাস্তবতা সেটাই যদি তুলে ধরতো, বা আমরা যারা এইগুলো সেল বিক্রয় পোস্ট করে থাকি, আসলে কি আমরাই তো ভালো জানি, কারণ আমরা যদি একটা ভালো খাবারের প্রচার প্রচারণা করি তার দ্বারা 2টা লোক কিন্তু উপকৃত হবে, আর একটা খারাপ খাবারের প্রচারণা করলে তার দ্বারা 2টা লোক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সবকিছু কিন্তু আমাদের ইউটিউবারদের উপরে নির্ভর করে, আমরা চাইলে একটা খাবারে কে লাভবান করতে পারি, আবার চাইলে একজনকে ক্ষতিগ্রস্তও করতে পারি। এটা আপনি কিভাবে দেখেন? একজন খামারি আমাদের মতো ক্ষুদ্র খামারি যারা ব্যবসায়ী, আসলে সবাই কথাটা ভিন্ন, যারা ক্রেতা আছে বলতেছি, এই যারা আমাদের মতো এই ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে গাভি বিক্রি করে থাকে বা থাকি, তো এরা ইচ্ছা করলে মানুষের ফার্ম তৈরি করে দিতে পারবে, উপর আল্লাহর ইচ্ছা, এসব আল্লাহ পাকের ইচ্ছা, যদি তার নসিবে থাকে তো জিনিস ভালো দিলে, আর একটু সঠিক পরামর্শ যে আপনার কাজের লোকটা যেন অবশ্যই দক্ষ হয় এ বিষয়ে, আপনি না জানলেও আপনি যে খামারের পরিচালনা করে মানে কাজের লোক, ও যেন 100% দক্ষ হয়, সে মহিলা হোক আর পুরুষ হোক, মনে করেন যে এটা থাকলে। আর খামারি যদি চিন্তা করে যে না আমি অবশ্যই ভাইয়ের ক্ষতি করবো না, তাহলে সে খামারি কখনো ঠকবে না। তবে এই বিষয়গুলোতে অনেক অনীহা দেখছি, যে অনেক ব্যবসায়ীকে ক্যামেরার সামনে বা আমার নিজের সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলা দেখছি, অনেক ভালো ভালো কথা বলা দেখছি, পরবর্তীতে এই কাজগুলোতে তাদের বেশ অনীহাও আমি দেখছি। হ্যাঁ, আপনার চ্যানেলে আমিও দেখছি, যেমন আসলে এটা বলা ঠিক না, তারপরেও বলবই না, অনেক খামারি বিভিন্ন হাদিস কোরআন বলতেছে বলে
মনে করেন যে গাভি বিক্রি করতেছে, আবার বলতেছে যে অন্যরা নামাজ কালাম পড়ে না কেউ, এরকম কথাও শুনছি। যাই হোক, নাম দাসের ভাই, আমরা ওসব কথায় না যাই, চলেন আপনার যে সংগ্রহগুলো আছে এইগুলো দেখি, অনেক বিস্তারিত আলোচনা করে ফেলছি ইনশাল্লাহ, চলেন দেখি। আর নাসির ভাই, শুরুতে একটু বড় সড় ধরনের একটা কালো গরু আছে, এটা কি জাতের? এটা বাদামি জার্সি বলে, জার্সি জাতের। জার্সি কিন্তু বাদামি কালার, তো ওই বাদামি জার্সি কয় জার্সি মনে করেন, জাতটা আসলে জার্সি কিন্তু রঙের ভিন্নতা হওয়ার কারণে এরকম বৈশিষ্ট্যটা বলেন এই গাভিগুলোর। বৈশিষ্ট্য বলতে এগুলার মনে করেন যে এই জার্সি জাতটা অনেক বড় হয় এবং দুধও খুব বেশি হয়, ঠিক আছে, জার্সির তুলনায় অনেক বেশি। যেমন এটাতে এটা দ্বিতীয় বিয়ান দিবে, আসলে গরু দেখে মনে হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, কিন্তু আসলে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের না, জার্সি। এটা বয়স কেমন? বয়স ছয় দাঁত হচ্ছে, ফুল হয় নাই, ছয় দাঁতই আর কি ধরেন। কতদিন বাকি আছে? এটা এখনো এক মাস দশ দিন বাকি আছে। এক মাস দশ দিন বাকি আছে, আচ্ছা। তাহলে কেমন দাম হলে বিক্রি করবে? আসলে দাম এই সময় চাওয়াটা অনার্থক, মানে মানুষ মন খারাপ করবে, ঠিক আছে। দাম এটার অনেক, এটা যখন রেডি হবে তখন এর ফিগার আসবে দাম চাওয়ার। এখন মনে করেন যে এই অবস্থায় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম। দুই লাখ পঁয়তাল্লিশ হাজার, আসলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাও কিন্তু অনেক টাকা। গাভী আসলে রেডি না হলে আমার ক্রেতা ভাইরা অধিকাংশই তো নতুন, আসলে আমি নিজেই তো বলতে ইতস্তবোধ করতেছিলাম, কিন্তু আসলে এটা যখন রেডি হবে তখন এর দাম দুই লাখ নব্বই তিন লাখ চলেও কোনো ব্যাপার না, কারণ ঠিক আছে। এটা তো প্রেগনেন্ট গরু ভাই, হচ্ছে কি প্রেগনেন্ট গরুর দুধ যদি বার পাঁচ কেজিও থাকে একজন খাবারে কি বিশ কেজি বলতে কিন্তু মুখে আটকায় না। তো আমরা তো জানি আপনার মূলত দুধের গ্যারান্টি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে দুধের কথাটা জিজ্ঞাসছি, কত লিটার দুধের গ্যারান্টি দিবেন? শুনেন, প্রেগনেন্ট গরুর দুধের গ্যারান্টি আমি দেই আবার দেইও না। যেমন প্রথম বিয়ানের চার লাখ টাকার গরু বিক্রি করছে আমি উইদাউট গ্যারান্টি, গ্যারান্টি ছাড়া, নিশ্চয়তা ছাড়া। তো মনে করেন যে এটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে, এটা দুধ না হলে মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট ব্যবস্থা নেওয়া যাবে যে কাস্টমার যাতে প্রতারিত না হয়। কেমন গ্যারান্টি? এটা আপনার যেখান থেকে সংগ্রহ করা উনি বলছে যে তেইশ বাইশ লিটার দুধ প্রথমেই হয়েছে, আসলে কী হয়েছে জানি না, তো এবারে ওই রকমই চব্বিশ তেইশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে। তেইশ লিটার না হলে কিন্তু আমার ক্রেতা গরু নিয়ে চলে আসবে আপনার কাছে, আসলে আমি আপনার কাছে আসলে আপনি আমার কাছে নিয়ে আসুন, সমস্যা নেই। এই পাশে ছোট একটা লাল গরু আছে, হ্যাঁ লাল গরু আগে আছে, তার আগে বলি শুধু এই গরুর ক্ষেত্রে না, এমন অন্য কোনো যে কোনো গরু আপনি রিপোর্ট পেলে ফোন টোন পেলে আমাকে জানাবেন যে ভাই এই যে গরু সমস্যা বলছিলেন এরকম এরকম হয়েছে, তো আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দেবো, আপনাকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে নাসির ভাই, খুবই সুন্দর কথা বলছেন। এই লাল গরুটা এটা জার্সি জাত। জার্সি কেমন বয়স? এটার বয়স চার দাঁত। চার দাঁত, এটার একটু ইয়া জানান, এটা দ্বিতীয় বাচ্চা দেবে, এটাও এটাও প্রেগনেন্ট আছে, আট মাস দশ মানে দশ বারো দিন টাইম আছে, আট মাস সাতাশ আঠাশ দিন হয়েছে আর কি। তো এই গরুটা কেমন দুধ হতে পারে? এই গরুটা ছোট গরু, বারো তেরো দুধ, গ্যারান্টি গ্যারান্টি দেওয়া যায়। দাম? দাম এক লাখ তিরিশ হাজার। এক লাখ তিরিশ হাজার, আচ্ছা। নাসির ভাই, পাশে আর একটা লাল গাভী আছে, এটা এটাও জার্সি জাতের গাভী। জার্সি, এটার বর্ণনা জানান, সঙ্গে একটা বাচ্চাও আছে। হ্যাঁ এটা সার বাচ্চা, এটা ছয় দাঁত। দুধের কথা বলা সম্ভব না, দুধের কথা বলা যায় না, তারপরেও এটা যেহেতু দ্বিতীয় বিয়ে, এটা আপনার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে। চোদ্দ লিটার দুধের গ্যারান্টি, জি। দাম থাকবে কেমন? এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম। এক লাখ পঞ্চান্ন হাজার টাকা। তো শুরুতে তো আপনার জার্সি গরুগুলো একটু দেখলাম, এবার জার্সির কালেকশনটা বেশি, তো এবার চলেন যে সাদা কালো যে গরুগুলো আছে এগুলো একটু দেখি। এই যে এই পাশে একটা গরু আছে ছোটখাটো দেখতেই, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান, একটা বাচ্চা আছে শুয়ে সামনে, এটার বাচ্চা? এটার বাচ্চা। কি বাচ্চা হয়েছে? সার বাচ্চা। সার বাচ্চা, কি জাতের বাচ্চা? বাচ্চা শাহিয়াল জাতের। শাহিয়াল বাচ্চা হয়েছে, হ্যাঁ হ্যাঁ। গাভীটার বয়স কেমন? গাভীর বয়স এটাও চার দাঁত শেষ, ছয় দাঁতই আর কি ধরেন। ছয় দাঁত, তার মানে দ্বিতীয়? দ্বিতীয়। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স দুই দিন। দুই দিন, তাহলে তো দুধের কথা বলা সম্ভব। হ্যাঁ বলা সম্ভব, দুধ দ্বিতীয় বিয়ান, এটা আপনার
ওই 13 লিটার দুধের নিশ্চয়ত দেওয়া যাবে 13 লিটার দুধের গ্যারান্টি দিবেন দাম থাকবে কেমন এটা 1 লাখ 50 হাজার টাকা দাম 1 লাখ 50 হাজার টাকা আর আগের জার্সি গাবিটা কেমন দাম ছিল আগের জার্সি মানে এই যে যে জার্সিটা দেখো ওটা তো বললাম ওটা 1 লাখ 45 হাজার টাকা 1 লাখ 45 সরি 1 লাখ 55 হাজার টাকা দাম 1 লাখ 55 হাজার আর এটা 50 দুটো গাবির মধ্যে 5000 ডিফারেন্স জি আর এই সবশেষে একটা সাদা কালো গাবি আছে এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান কেমন বয়স এটা 4 দাঁত তাহলে কি প্রথম না দ্বিতীয় দ্বিতীয় জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের এটা 8 মাস আপনার 20 21 দিন হয়েছে 8 মাস 20 21 দিন 20 20 19 20 দিন বাকি আছে হিসাব দ্বিতীয় বিয়ান গ্যারান্টি দিবেন জি অবশ্যই গ্যারান্টি দেব এটা আর নাসির ভাই যে আপনার দ্বিতীয় বিয়ারে প্রেগন্যান্ট গরুর গ্যারান্টি দাও এটা নিয়ে কিন্তু কমেন্টে দেখলাম একটু আসে যে মুনাফিক কাফের এটা ওইটা দ্বিতীয় বিয়ানের গাবিতে কিভাবে দুধের গ্যারান্টি আসলে দেয় তো আপনি একটু বিস্তারিতভাবে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসলে এই গ্যারান্টি এই কমেন্টস গুলো যারা করতেছে আসলে দেখেন তো তাদের বাড়িতে দুই একটা গরু আছে কিনা আর দ্বিতীয় বিয়ানে গ্যারান্টি দেওয়া যায় না তাহলে কোন বিয়ানে প্রথম বিয়ানে গ্যারান্টি দেবে মানে কিভাবে আসলে গ্যারান্টি দেওয়া আমার দর্শকদের কৌতূহলী এটা ও সেটা হলো ভিন্ন কথা আর মনে করেন যে এটা সেটা বলা আরে কাফের মানুষ মানুষকে বললে সে নিজেই কাফের হয়ে যায় হাদিস কোরআন জানি বলতে হবে মুনাফিক একজন কাফের মানুষকে যদি কাফের বলে কেউ একজন মানুষ সে নিজেই কাফের হয়ে যায় ইনশাল্লাহ হয়তো তার বোঝার ভুল সে এই কারণে এইভাবে বলছে যাই হোক দুধ প্রথম বিয়ান হচ্ছে দ্বিতীয় বিয়ানে অলওয়েজ বাড়ে সর্বদাই বাড়ে এটা 100% নিশ্চিত থাকুন যে কোনো গরু এ বিয়ানে যদি 1 লিটার দুধ হয় সামনের বিয়ানে যায় 1.5 লিটার 2 লিটার দুধ আশা করা সম্ভব আচ্ছা তো মনে করেন যে সেই পরিপ্রেক্ষেই আমরা এটার আর কি গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তো মনে করেন যে এই প্রথম বিয়ান যেগুলো আমি আপনি কিন্তু শুরুতেই বলছি যে গ্যারান্টি দেয় না দ্বিতীয় বিয়ান গ্যারান্টি দেই এবং গ্যারান্টি সহকারে আমি সংগ্রহ করি আমি যে আপনাকে অনলাইনে বলতেছি যে আপনার কাছে যদি এরকম অবজেকশন আসে তাহলে আমার কাছে নিয়ে আসেন আমি 100% তাকে সে যাতে প্রতারিত না হয় কাউকে বলতে না পারে আমি মিরাজ ডেয়ারি ফার্ম থেকে গাভি কিনে আমি ঠকছি বা প্রতারিত হয়েছি ইনশাল্লাহ সে ব্যবস্থা আমি করব আর নাসির ভাই আসলে হয় কি বর্তমানে দেখি যারই গাবি আছে সেই গ্যারান্টি 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 শব্দ ইউজ করে আর দু একজনকে আমি প্রশ্ন করছি আসলে গ্যারান্টি বলতে আপনারা কি বোঝান কেউ উত্তর দিতে পারে নাই আসলে যে গ্যারান্টি শব্দটা ইউজ করেন এই গ্যারান্টি শব্দ দ্বারা আপনারা কি বোঝান এই গ্যারান্টি শব্দটা মানুষ বোঝাচ্ছে বা বোঝাচ্ছে এরকম যে এখানে কোনো ভয় নাই আসলে গ্যারান্টির মানে আমার বিশ্বাস যে আপনি যদি 50 জনের প্রতিবেদন করে থাকেন 48 জনই বোঝে না হ্যাঁ গ্যারান্টি হচ্ছে মনে করেন যে এরকম একটা জিনিস যে মানে যদি ওই পরিমাপ না হয় তাহলে চেঞ্জ মানে সমপরিমাপ জিনিস আর একটা দিতে এভারেজ দিতে হবে অবশ্যই আর ওয়ারেন্টি হলো মানে মনে করেন যে ওটা সার্ভিস টার্ভিস করে দেয় যে মানে মনে করেন যে লালন পালন শিখিয়ে দিল আসলো এটা বলে দেওয়া ওয়ারেন্টি ওয়ারেন্টি গাভির ক্ষেত্রে চলে না তো গ্যারান্টিটা সবাই দিচ্ছি যে কিন্তু গ্যারান্টির কাম তো আমার মনে হয় কেউ করে নাই এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে হ্যাঁ গাভি গরু 19-20 হতে পারে 18-20 হয় তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাকে ঠিকানা দিচ্ছি চলে যান পাওয়া যাবেন ইনশাল্লাহ কুমিল্লা গাজীপুর এসব জায়গায় লালন পালনের অভাবে তারা নষ্ট করে ফেলাইছিল ইনশাল্লাহ সেই গাভি এখানে এসে আবার দুধ দোয়া তাদের ভিডিও কলে দেখাইছি পরে সরিও বলছি তো যাই হোক গ্যারান্টি আছে ছিল আমি নাসির গ্যারান্টি দেওয়া শুরু করছিলাম এখন মৌখিক গ্যারান্টি সবাই দিচ্ছে এবং গ্যারান্টি থাকবেও আসলে আমার কথা অনেক দর্শক মাইন্ড করে রাগ করে যে আপনি এত জোরে কথা বলেন একজন ব্যবসায়ী তো এরকম হওয়া উচিত না তো ওরা কে কি বললে আমি ওটা চিন্তা করি না আমার দোকানে মনে করেন আমার বাড়িতে মাল থাকলে খামারে বেচা কেনা হবে আপনি নাই আর একজন আজ নয় কাল ইনশাল্লাহ তো যে গরুটা দেখতেছিলাম কেমন দুধের গ্যারান্টি দাম কেমন এটা আপনার 22 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে আর দাম দাম 2,40,000 একই দাম আর কাস্টমারদের যারা হয়তো আজকে নতুন দেখতেছে তারা জানে না যে ফিক্সড প্রাইসের ডেয়ারি ফার্ম হচ্ছে মিরাজ ডেয়ারি ফার্ম যে দরদামে আসলে যায় না একদম ফিক্সড প্রাইস বলে থাকে রাসির ভাই যে এই পাশে আরেকটা গরু আছে সাদা কালো এই গরুটা এই গবি গাবিটা ফ্রিজিয়ান আর জার্সি ক্রস বিটের আর কি হ্যাঁ ফ্রিজিয়ান জার্সি ক্রস হ্যাঁ আচ্ছা কেমন বয়স কেমন বয়স এটা 6 দাঁত 6টা দাঁত প্রেগন্যান্ট কত দিনের এটা আর কি আপনার 17-18 দিন টাইম আছে তাহলে কয় লিটার দুধের গ্যারান্টি এটা আপনার 17 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে আর দাম দাম 1,70,000 1,70,000
আর নাসির ভাই চলেন এবার আমরা একটু ভিতরের দিকে যাই। যে পাশে কালো গাভী কালো বাচ্চা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান। হ্যাঁ বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 9 দিন। ষাঁড় না বকনা? ষাঁড়। ষাঁড় বাচ্চা 9 দিনের। আর গাভীর বয়স? গাভীর বয়স 4 দাঁত। 4 দাঁত। 9 দিনের সকালে কতটুকু দুধ দামছে? সকালে আপনার 6.5। 6.5। বিকালে? বিকালে ওই ঠিক নাই 3.5। আচ্ছা কয়দিন পর আসলে পূর্ণাঙ্গ দুধ দেখাবেন? এটা আসলে আমরা বলে থাকি 20-21 দিন, তবে 15-16 দিনেই পূর্ণাঙ্গ দুধ চলে আসে। তার মানে এক সপ্তাহ পর আসলে সম্ভব। কোয়ালিটির দুধ ভাই দেখা দিতে পারবেন? এটা ভাই প্রথম বিয়ানের গাভী। হ্যাঁ এর কোনো এখনো বলা যাচ্ছে না, তবে 13-12 যে পরিমাণ আসছে এখন পর্যন্ত, আরো 2-3 লিটার দুধ বাড়বে। আচ্ছা 12 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে। 12 লিটার। দাম পড়বে কেমন? দাম পড়বে 1,35,000। 1,35,000। দুধেও কম আছে দামেও কম। আচ্ছা নাসির ভাই ওই পাশে আর একটা গাভী আছে, এটার একটু নাভি আছে বোধ হয়। হ্যাঁ এটা ওই ফ্রিজিয়ান আর শাহিয়ালের মধ্যে হালকা ক্রস আছে, তো ওই জন্য নাভিটা হয়ে গেছে, তো ক্রস ব্রিডের গরু। ক্রস ব্রিডের। আচ্ছা আসলে এই জিনিসগুলো দেখি অনেকেই হাইলাইট করতে চায় না, একটা জার্সি শাহিয়াল গাভীকেও বিভিন্ন জাত দিয়ে বিভিন্ন মান দিয়ে দর্শক থাকে। আসলে সবাই তো সমান না, মনে করেন যে নিজের বাইক জীবনে ভাইজান কয় না, কাস্টমার ফোন দিলে ভাইজান, দাদা ভাই, সোনার ভাই, আবার যদি কল যে আমার বাবার নামেই কাহার নামেই তাহলে বাপ জান চাচা জান, ঠিক আছে। তো ভাই আমি ওইসব এত পারি না তেল লবণ লাগাইতে, তো আমার জিনিস যা আছে তাই মনে করেন যে বিক্রিয়াতে হলি হবে, আর বিক্রি হচ্ছেই ইনশাল্লাহ, কার হচ্ছে পিছিয়ে নেই। তো যাই হোক, মনেটা কেমন দাম পড়বে? এটা মনে করেন প্রথম বিয়ানের গাভী 2 দাঁত, 15 লিটার দুধ অলরেডি পাচ্ছি, 15-15.5, এটা দাম পড়বে আপনার 1,70,000। 1,70,000। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। আসলে দুঃখের বিষয় এই গাভীটা গত প্রতিবেদনে ছিল আপনার 1,85,000 টাকা দাম ছিল, আজকে যে দাম বললাম 1,70,000, এ আমার অনেক কেনাই আছে এর চেয়ে বেশি দিয়ে। তাহলে মনে করেন যে আসলে দুধ তো নাই, 15 লিটার তো আমি 18-17 লিটার বলে বিক্রি করে পারতেছি না। আপনার যত গ্যারান্টি সহকারে একটা 7 বছর ব্যবসা করেন? হ্যাঁ ইনশাল্লাহ, তো ফেরত নিয়ে এসে চেঞ্জ করে দিয়ে কাস্টমারও হয়রানি হবে আমিও হবো এরকম আশা নাই। একটু বড় দেখতে কালো করে একটা আছে, এটা অস্ট্রেলিয়া জাতের। অস্ট্রেলিয়ান। বয়স কেমন? বয়স আপনার 8 দাঁত। 8 দাঁত। আচ্ছা গ্যারান্টি কোয়ালিটি? এটা 20 লিটারের গ্যারান্টি। কতদিনের প্রেগনেন্ট? এটা 8 মাস 26 দিন প্রেগনেন্ট। 8 মাস 26 দিন। আচ্ছা দাম পড়বে কেমন? এটা আপনার 1,85,000 টাকা দাম পড়বে। 1,85,000। 20 লিটার দুধের তুলনায় দামটা একটু কম, বয়স বেশি তৃতীয় বিয়ান এই কারণেই। জি জি। আচ্ছা বয়সের সাথেও গাভীর দামটা নির্ধারণ? অবশ্যই। পরের একটা গাভী আছে, চলেন এই গাভীটা দেখি, এটা কি জাতের? এটা জার্সি জাতের। জার্সি। হ্যাঁ এই গাভীটার বয়স কেমন? এই গাভীর বয়স 6 দাঁত। 6টা দাঁত। দ্বিতীয় বিয়ান আপনার প্রেগনেন্ট আছে, এটার বয়স হচ্ছে প্রেগনেন্সির বয়স হচ্ছে 8 মাস আর কি, এটা এখনো 40 দিনের মতো সময় আছে, 1.5 মাসের মতো প্রায় সময় আছে এখনো। জি জি। তো এটা থেকে কোয়ালিটির দুধের গ্যারান্টি দিবেন? এটা প্রথমে 13 লিটার দুধ হয়েছে, আমরা এটা সরাসরি তার দুধের বই যে বই মানে লেখা হয় কোম্পানিতে দিয়ে সে বই দেখে গরুটা সংগ্রহ করেছি, তো এবার 15 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাচ্ছে। 15 লিটার। হ্যাঁ। দাম পড়বে কেমন এই অবস্থায় আপনার? 1,40,000। 1,40,000। কারণ এখন 1 মাস সময় আছে, 40 দিন। এই 1 মাস লালন পালন করতেও তো আবার 5-7 হাজার খরচ হবে। জি জি। নাসির ভাই আপনার গাভীগুলো তো দেখলাম, আপনি বর্ণনা করেও জানালেন, শুরুতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন যেগুলো আমার দর্শকদের অনেক কাজে আসবে, বিশেষ করে নতুন পুরাতন সবার জন্যই। তো পরিশেষে দর্শকদের যদি কিছু বলতে চান এক কথায়? আসলে দর্শক যারা গাভী সংগ্রহ করেন, আমার জানার মধ্যে 2 শ্রেণীর দর্শক ইউটিউব দেখে, একজনটা কেনেন আর একজনটা হচ্ছে কেনার সম্ভাবনা আছে, মানে 3 শ্রেণী অভিজ্ঞতা সঞ্চয় হুদেই মনে করেন যে আজে বাজে কমেন্ট। তো যাই হোক যার যেটা ব্যাপার, এখন আর কেউ আজে বাজে কমেন্ট করে না বিশেষ করে সন্ধান টিভিতে। এই যাই হোক ভালো, আমার ভালো লাগলো কথাটা শুনে, আসলে আমি অত তো দেখি মেখি না, এই আপনারাই বলেন তাই মাঝে মাঝে দেখি। তো দর্শক আপনারা যারা খামার করছেন অলরেডি লসে আছেন, যে হয়তো পাবনার থেকে 5টা গাভী আনছিলাম, তো সবই সমস্যা, তো ভাই হতাশ হন না ইনশাল্লাহ,
একবার শুধু একবার অনলি একবার মিরাজ ডেয়ারি ফার্ম থেকে একটা গাভী সংগ্রহ করেন নাসিরের কাছ থেকে, তো আশা করি আপনার আবার ইচ্ছা জাগবে যে খামার করব। এটা চ্যালেঞ্জ সহকারে বললাম, চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ, যে আমি যেভাবে আপনাকে গাভী দিতে পারবো। হয়তো অনেকেই বলবে নাসির ভাই আপনার দাম বেশি, 15 লিটারের গাভী চান 1,70,000, কারণ কি? তো কারণ এটাই যে আপনি 15 লিটারের গাভী প্রথম বিয়ানের কোনো দিন মনে করেন যে ওই 1,50,000 পাবেন না, যেই 1,50,000 দেবে সেই মনে করেন যে প্রতারক, যেই মনে করেন যে আপনার দ্বিতীয় বিয়ানের গাভী 15 লিটার 1,50,000 দিবে সেই প্রতারক। ইনশাল্লাহ আমি এসব পারবো না, আমার কাছে আসতে হলে একটু দাম বেশি, জানে শুনে আসেন আর ফিক্স আপনার সাধ্য অনুযায়ী নিতে হবে। জি জি জি, কে কী করলো এটা দেখার বিষয় না, আমি সেই জন্যই বলতেছি যে প্লিজ কাম ব্যাক, একবার দয়া করে ফিরে আসুন, হতাশ হন না। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ।